কালি দিনবেলে ইনফোসিটি থানার গোটে অপহরণ মামলা রুজু হয়েছিল। সে অপহরণ মামলা তদন্ত সময় চালি সময় গোটে মৃতদেহ কমাণ্ড থানা অন্তর্গত পাত্রপড়ার গোটে পোখরীর মিলিছিল। পরে পরিচয় তাঁর এস্টাব্লিশ হল যে ব্যক্তি অপহরণ হয়েথার অভিযোগ হয়েছিল। সে মৃতদেহ তাঁর ইনকোয়েস্ট করা যাই ইনকোয়েস্ট সময় তাঁর শরীরের কোণী বাহু দেখা যাওয়া ক্ষত জনা পড়ি নথিলা। তাপরে আম ভালো ভাবে পোস্টমর্টম করা এমসরে টিম অফ ডক্টর তাঁর এফএমটি ডিপার্টমেন্টর ডক্টর মানুষ দ্বারা আমি তার পোস্টমর্টম করাইলু। তদন্তকারী অধিকারী মানুষ এক টিম গঠন করা হয়েছিল। সে এমসর পোস্টমর্টম করে ডক্টর সহিত আলোচনা করেছেন। এপর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট আসি না, যা প্রারম্ভিক সূচনা মিছে মৃত্যুর কারণ সম্পূর্ণ ভাবে স্পষ্ট হয়ে না। এখন তদন্ত করা ইনফোসিটি থানার কর্মচারী অধিকারী স্পেশাল স্কোয়াডর ইনচার্জ এবং তাঁর স্টাফ তমাণ্ড এবং খণ্ডগিরি এইভাবে এক টিম গঠন করা হয়েছে। সেই অঞ্চলের গোটে হোটেল অছে, সে হোটেলে সি রাতে থার সূচনা মিছে এবং কিছু এভিডেন্স আমাকে মিছে। পুলিশ সে হোটেলে যাই কর্মচারী মানুষ পচরা উচরা করুচি এবং হোটেলে থাকা বিভিন্ন এভিডেন্সিয়ারি ভ্যালু যা রকুচি টেকনিক্যাল ডাটা হো কিংবা আই উইটনেসেস হো সমস্ত পচরা উচরা করা হচ্ছে। স্যার চারিটা রাত্রে সে বাহু ফেলে নিয়ম কৌছি দশটা বেলা বার বন্ধ যে কোভিড গাইডলাইন ভাইলেসন হয়েছি। রাতে হোটেল খোলা রাখা বার খোলা রাখা তা উপরে কার্যানুষ্ঠান গ্রহণ করা হচ্ছে। সে বার কু এবার সিল করে দিয়া হয়েছে এবং বিএমসি কর্তৃপক্ষ চিঠি লেখা হচ্ছে। স্যার যে হোয়াইট কলর কার বর্তমান সুদ্ধা আসিছে সামনাকু, গোটা হোয়াইট কলর কার যাই তদন্ত পরিসরভুক্ত করা হয়েছে এবং কোণী ব্যক্তি এপর্যন্ত ডিটেল না। এই সময়ের তদন্ত যে স্থিতি অছি কিছু প্রকাশ করাটা ঠিক হব না। জারি করছেন সেটা কিন্তু যে প্রথমে সে কে তার জন সাং বন্ধু কে মু ঘরে ছাড়বি, পরবর্তী সময় স্যার সে কে যে সাং মতো ধোকা দেলা এমনি কিছু ঘটনা টঙ্কা তাঁর মৃতকর পিতা পচরা উচরা করা হয়েছে। তাঁর পাখে যা বি তথ্য অ ডাটা অছি সে আমাকে প্রদান করছেন, তাকে তদন্ত পরিসরভুক্ত করা হয়েছে। তদন্তর সমস্ত দিগুলো পুলিশ দেখুছে, আমি আশা করুছু খুব শীঘ্র এতে আমাকে ব্রেক থ্রু মিলবে। স্যার ডেড বডি যেহেতু মিলা হোটেল তাঠু মাত্র 500 মিটার ডিস্টান্স, সেটি হোটেলে যেহেতু সে স্পটেড হয়েছিল তো লাগুছে কি সে হোটেল রু হি সাসপেন্স জনা পড়ব কোন হয়েছে কোন নাই। আমাকে এবে কোন লাগুছে কোন ন লাগুছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমাকে কোন এভিডেন্স মিলুছে এবং তদন্ত সেই আগে সেই উপায়ে আগুকু বড়ব। কম্পিউটার সিজ করা যায় স্যার, টেস্ট পাই করা যায় যেহেতু পানিরে পড়ি কি ইন্ডিকেট করছে স্যার। স্যার কোন পাই ভিসরা টেস্ট হটে কি কইদম ভিসরা টেস্ট তাঙ্কর সে কোন কনজুম করতিলে তাঙ্ক বডির সবস্টান্স কোন থিলা সে সবুকু পরীক্ষা করিয়া পাই ভিসরা টেস্ট ডায়টম টেস্ট মধ্য জীব যেহেতু পানি ভিতরে ডেড বডি মিলিতিলা সে পোখরীর পানি স্যাম্পল এবং তাঙ্ক শরীর মধ্যর পানি এটা ম্যাচিং পাই ডায়টম টেস্ট পাই যাব।